আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আমি সবাইকে জানাচ্ছি শুরুতে মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান চলে আসলো আমাদের জীবনে, আজ হয়ে গেল একটা রোজা। তো ইনশাল্লাহ আমরা এক এক করে সবগুলো রোজা রেখে রাখবো সবাই, যেহেতু পবিত্রময় মাহে রমজান। আর এই মাসটা আমরা কিন্তু বেশি বেশি এবাদত বন্দেগী করে থাকি, মানে বেশি বেশি করে করতে হবে। আর আমার ভাইয়ারা আপুরা, যেহেতু আপনারা বাসায় আপুদেরকে একটু হেল্প করে নেবেন, এতে করে আপুদের একটু ভালো লাগবে। তো আমি চলে আসলাম আজকে আমার ব্লগটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি পেঁয়াজের জন্য ডাইল, মানে ডালটাকে আমি আগে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এখন 2 চামচ চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা একটু মচমচে হবে, ভালো লাগবে। আর দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচা মরিচ, আর সামান্য হলুদের গুঁড়া, আর আন্দাজ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মেখে নিব। আসলে আমি এত বেশি কিছু করব না, যাই করব আপনারা এখানে দেখতে পারবেন, যেমন পেঁয়াজু, তারপরে আলু চপ, বেগুনি, এগুলো আর কি, বেশি কিছু না। তো আমার আয়ত্তের ভিতরে যা ছিল তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এগুলাকে একটু মিশিয়ে নিব ভালো করে। যখন আবার পেঁয়াজগুলো তেলে ছাড়বো তখন একটু হালকা মেখে নিলে হবে। এখন আমি চামচের দ্বারাতে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার মাখা, মানে মেশানো হয়ে গেছে। এখন আমি আলুর চপগুলো একটু ই করে নেব, আলুটাকেও একটু মেখে নিব সব কিছু দিয়ে। তো আলুটাকে আমি ভেঙে নিয়েছি। আসলে আমি আগে থেকে কোনো প্রস্তুতি নিইনি, মানে প্রতিদিন এটা প্রতিদিনই করতে হবে, সমস্যা নেই। তো যেহেতু আসলে আমরা কিন্তু আগে এরকমই করতাম, যখন মানে যেদিনে ইফতার সেদিনই আমরা রেডি করে নিতাম। তো এখন হয়তো আমরা কাজ কমানোর জন্য অনেকেই মানে রেখে দিয়ে করে আগে থেকে প্রস্তুতিটা নিয়ে নিই। তো আসলে আমি ওরকম কোনো প্রস্তুতি নিইনি, তো আমি প্রতিদিন এটা প্রতিদিনই করে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হলুদ, সামান্য 1 চিমটি হলুদের গুঁড়া, আর কাঁচা মরিচ, পেঁয়াজ, এগুলো দিয়ে একটু মেখে নিয়েছি, আর গোল গোল করে শেপড করে নিয়ে নিলাম। এতে করে আমরা আলু চপগুলো বানাতে গেলে একটু সুবিধা হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আগে আলু চপগুলো ভেজে নেব, আর বেসনটাকে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে, তারপরে যেমন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এতে করে কালারগুলো অনেক সুন্দর আসে, আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। তো আমার আমার আপুদের ভাইয়াদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আমার যে আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, সবাইকে জানাচ্ছি আবারও মন থেকে দোয়া। আর যে আপুরা ভাইয়ারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর লাইক দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমার যত নতুন ভিডিও আপলোড হবে সবগুলো নোটিফিকেশানগুলো চলে যাবে আপনাদের মোবাইলে, চাইলে দেখে নিতে পারেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ। তো এখন আমি আলু চপগুলো একটু উল্টিয়ে দিব। তা আসলে আলু চপের কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছে।
তো আমার আলু চপগুলা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রেখে দিব আর বেগুনও ভেজে নিব। তো আমি আসলে সবগুলো একসাথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি, উঠিয়েও নিব। এই তো আমার আলুর চপ ভাজা হয়ে গেল, এখন আমি বেগুনিগুলা ভেজে নিব। আসলে এই বেগুন আমার মানে প্রয়োজন করা বেগুন, ওই দিন তো দেখালাম আপনাদেরকে আমি কিভাবে রেখে দিলাম, যেহেতু এখন আমরা বেশি বাজারে যেতে পারবো না, আর বেগুনগুলা বেশি দিন রেখে দিলে ঘরে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা এরকম করে রাখতে পারি। এতে করে শুধু নামাবো আর বেসনটা মিশিয়ে তেলে দিয়ে দিব গরম গরম, এতে করে ভালো থাকবে। তো আসলে আমার এগুলা কিন্তু আমি এই তো আপনাদেরকে দেখালাম, আমি শুধু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বেসনে চুবিয়ে কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। আসলে খারাপ না, ভালো, মানে এত বেশি খারাপ ছিল না, ভালোই ছিল। তা আমি এখন বেগুনগুলা উল্টিয়ে দিচ্ছি। আসলে আমরা আল্লাহ পাকের কাছে মন থেকে দোয়া চেয়ে নেব আর নিজ নিজ ভুলের জন্য ক্ষমা চেয়ে নেব আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আর আপনার হেফাজতে রাখুন আমাদের সবাইকে। এই রোজা রসিল্লা আপনি এই মহামারী রূপ থেকে আমাদের এই পৃথিবীকে মুক্তি করে দিন আল্লাহ, আমাদেরকে আগের মতো চলার তৌফিক দান করেন, আমরা যেন ভালো হয়ে চলতে পারি, ভালো পথে চলতে পারি। তো এখন আমার বেগুনি ভাজা হয়ে গেল, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে আমি বুটগুলা ভেজে নিব আর এখন চলে যাব একটু ইফতারের টেবিলে, যা যা আমি আজকে করলাম আর কি সেগুলো দেখাতে আপনাদেরকে। প্রথমে এখানে আমি সাদা পানি নিয়ে নিলাম, ঠান্ডা মানে নর্মাল পানিটা আর কি কল থেকে, তো যেহেতু এখন ঠান্ডা খাওয়া যাবে না, তার জন্য আমরা কল থেকে ঠান্ডা পানিটা এনে তারপরে শরবতটা গলিয়ে নিতে পারি। তো এখানে আমি ট্যাংয়ের শরবত বানাবো, তো ট্যাং আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর মানে ফলমূল এত বেশি না, শুধু আপেল, মালটা আর ছিল খেজুর। তো এটা আমার শরবত বানানো শেষ, এখন আবার চলে আসলাম রান্নাঘরে। তো পেঁয়াজগুলা আবারও উল্টে দিলাম, দিয়ে তারপরে এখন উঠিয়ে নিব। তো এটা আমার পেঁয়াজু ভাজা শেষ। তো আসলে পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে কিছু রোল বানিয়ে রেখেছি, এগুলো আমি এপে নিয়ে ভেজে নেব, তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম রান্নার তেলটা। তো এই তো এগুলো আমি আসলে অনেকদিন আগে এই রোলগুলো বানিয়ে রেখেছি ফ্রিজে, তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি এগুলা ভেজে নেব, আসলে এখানে আমি আর কিছু দিব না, এগুলো সরাসরি ভেজে নেব যেহেতু হাতে সময় কম। আসলে এই রোলগুলা কিন্তু আমরা ডিম দিয়ে চুবিয়ে তারপরে তেলে দিতে পারি,
মানে বিভিন্ন রকমই খাওয়া যায়, তো আমি আজকে ওরকম একটা কিছু করব না, শুধু তেল থেকে ভেজে উঠিয়ে ফেলব, একটু লাল লাল ভাজা হয়ে গেলেই চলবে। আর এগুলার ভিতরে আমি পুর দিয়েছি যেমন মুরগির কিমা, আর দিয়েছি বাঁধাকপি কুচি আর আলু কুচি, আর বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ, এগুলো দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি, নিয়ে এটার ভিতরে দিয়েছি আমি। আপনারা চাইলে আসলে রোল শুধু মুরগির কিমা দিয়েও বানাতে পারেন, কিংবা সবজি দিয়েও বানাতে পারেন, কিংবা শুধু পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, আসলে যে যেরকম ভাবে বানিয়ে খেতে পারে আর কি, সমস্যা নেই। তো এখানে আমি বুটের জন্য কিছু মশলা কষিয়ে নিয়েছি, নিয়ে বুটগুলো ছেড়ে দিলাম, আর দিয়ে দিব সামান্য কিছু আলু, ভেঙে দিয়ে দিলাম সিদ্ধ আলুটা। এতে আলুটা দেওয়ার কারণে কিন্তু বুটটা একটু মাখা মাখা হয়, আপনি না চাইলে নাও দিতে পারেন আলুটা, সমস্যা নেই। তো আমি অল্প একটু দিয়ে দিলাম আর কি। তো আসলে বুটটা ভাজা হয়ে গেলে আমি চলে যাব আপনাদের নিয়ে আবার আমার ইফতারের টেবিলে। আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা আসলে আমার ডিপ ফ্রিজে রাখা ধনিয়া পাতা, যেহেতু এখন আমাদের এদিকে ধনিয়া পাতাটা পাওয়া যাইতেছে না। তা আসলে প্রয়োজন করে রেখে দেওয়ার কারণে হয়তো অল্প একটু একটু খেতে পারতেছি, না হলে তো এটাও পারতাম না। তো এই তো আমার বুট ভাজা হয়ে গেছে, বুট বোনা, তো আমি চলে আসলাম ইফতারের টেবিলে। তো এই তো এখানে রোল গুলো আমি ভেজে নিয়েছিলাম তেলেতে, আর এখানে আমার কিছু বুরিন্দা বানানো, আসলে বুরিন্দা বানানোটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো এখানে আমি অল্প করে বানিয়ে নিলাম। আর এ তো পেঁয়াজু, খেজুর, বুট বোনা, আর এখানে মানে পেঁয়াজু, তো আসলে সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আলুর চপ, বেগুনি, আর ছিল মালটা, মালটা আর আপেল, আর ছিল কিছু শসা কুচি আর মুড়ি, আর ছিল শরবত। তো আজকে এখানেই শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।